সপ্তাহ তো শেষ ভাবছেন কাল ছুটির দিন কি করে কাটাবেন অবসর কোথায় যাবেন বেড়াতে আপনার এই চিন্তার সমাধান আমি করে দিচ্ছি জানাবো ছুটির দিনটি পরিবার পরিজন নিয়ে কাটানোর কিছু আইডিয়া টানা তিন মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জনে অপরূপ সুন্দরবনে ঘুরে বেড়াতে হয়ে যাক ছোট্ট একটা প্ল্যান তবে বন এবং খালে পানির বোতল চিপসের প্যাকেটের মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার এবারে নিষিদ্ধ করা হয়েছে সালমান খান ভক্তরা ছুটির দিন বিকেলে স্টার সিনেপ্লেক্সে সবাই একসাথে দেখে আসতে পারেন প্রায় 200 কোটি টাকা বাজেটের সিনেমা কিসিকা ভাই কিসিকা জান স্টার সিনেপ্লেক্সের সব শাখাতেই দেখতে পাবেন সালমান খানকে সপ্তাহের ক্লান্তিতে কোথাও বেরোতে মন না চাইলে ছুটির অবসরটা কাটতে পারে ওটিটি প্ল্যাটফর্মে হইচই চরকি বায়োস্কোপ কিংবা বিঞ্জেতে সাবস্ক্রিপশন করে দেখতে পাবেন ওয়েব সিরিজ নাটক আর বিশ্বখ্যাত সব সিনেমা নতুন শহর পূর্বাচলে আছে নগরবাসীর বিনোদনের বেশ কিছু আয়োজন অল্প সময়ে খানিকটা অবসর কাটাতে পরিবারের সবাইকে নিয়ে যেতে পারেন বেড়াতে শহুরে কোলাহল ছাপিয়ে সময়টা খারাপ কাটবে না আশা করি এদিকে শুরু হয়েছে এশিয়া কাপ ছুটির দিন শনিবার বিকেলে আছে ভারত পাকিস্তান রুদ্ধশ্বাস ম্যাচ প্রতি বলই যেখানে থাকে উত্তেজনা জমজমাটে ব্যাট বলে লড়াই দেখতে পাবেন দেশি বেশ কয়েকটি চ্যানেলে বন্ধুবান্ধব নিয়ে একসাথে বসে পড়ুন খেলা দেখতে শরীফুল হক চ্যানেল 24